হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু ইয়াররিংয়ের কালেকশন দেখাবো, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। দেখুন, গোল্ডের জিনিস সবসময় হচ্ছে এরকম টিস্যু পেপারের ভিতরে পেঁচিয়ে রাখলে সব থেকে ভালো হয়। দেখুন এই ইয়াররিংটা কত সুন্দর, অনেক সুন্দর এই ইয়াররিংটি দেখতে পাচ্ছেন। এটাকে চাঁদ বালি ইয়াররিং বলে। এখানে ছোট্ট একটা ঝুমকা আছে আর উপরে চাঁদ বালি যে ডিজাইনটা থাকে এরকম আছে। দেখুন, আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ইয়াররিংগুলো। আর এই ইয়াররিংগুলো হচ্ছে আপনারা 1 থেকে 1.5 বড়ির ভিতরে পেয়ে যাবেন। একটু হালকা হবে আর কি, 2 বড়ি হলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। জুম করে দেখাচ্ছি, টিস্যুগুলোর ভিতরে রেখে আমি আবার সুন্দর করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগে ইয়াররিংগুলো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো আমি এখন আরেকজোড় ইয়াররিং দেখাচ্ছি। দেখুন এই ইয়াররিংগুলো খুব সুন্দর। দেখুন নিচে একটা ঝুমকা আর উপরে 4টা বল, যেরকম এটা আপনার 10 থেকে 12 অনার ভিতরে করে নিতে পারবেন। দেখুন তো সবগুলো এখানে রাখছি। আরেকটা ঝুমকো দেখাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে 22 ক্যারেট। দেখতে পাচ্ছেন নিজে আর একজোড় কানের দুল ঝুমকো আর কি। দেখুন এগুলো বাহিরের দেশের 22 ক্যারেট গোল্ড, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এগুলো আপনার হয়তো এগুলো আপনি 10 থেকে 12 অনার ভিতরে করে নিতে পারবেন, যেহেতু বাইরের গোল্ড 22 ক্যারেট। এ বাইরের গোল্ডগুলো হচ্ছে দেখতে ছোটো থাকে কিন্তু ওজনটা একটু বেশি হয়, এখানে 1 বড়ির বেশি আছে আর কি। দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে বানিয়ে নেবেন। দেখুন তো এবার আমি আরেক জোড় কানের দুল দেখাচ্ছি, টিস্যুটা একটু এখানে দিয়ে দিই। এই তো আরেক জোড় কানের দুল, পাতা শেপের এক জোড় কানের দুল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা হচ্ছে এটার ওজন বেশি না, এটা হচ্ছে 3 থেকে 4 আনা হবে আর কি। দেখুন এভাবে বেশি বোঝা যাচ্ছে না, আমি এখানে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে পাতা, এই যে পাতা শেপের একটা কানের দুল, দেখুন অনেক সুন্দর। আর লাস্ট টাইম দেখাচ্ছি একটা বাংলাদেশি হচ্ছে গোল্ডের একটা কানের দুল দেখাচ্ছি, এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে এনেছি।
আমি বাংলাদেশ থেকে আসার সময় এখানে দুলগুলো নিয়ে এসেছি। এগুলো সুন্দর, দেখুন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন। নিচে একটা ঝুমকো আছে, উপরে প্যাঙ্কন সিস্টেম আছে, তার সাথে ফুল আছে। দেখুন একটা, এই যে দুটো একসাথে ধরছি, দেখুন এই তো। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি পূজার সুবিধার্থে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই তো এগুলো হচ্ছে আমার বর্তমানে ইয়াররিং কালেকশন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।